সফরে মিঠুন চক্রবর্তী আজ বাসন্তীতে পদযাত্রা ও জনসভা করবেন তিনি মিঠুনের সঙ্গে থাকবেন সুকান্ত বাসন্তীর সোনাখালীতে ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু হবে মহাগুরুর পদযাত্রা এক একগুচ্ছ কর্মসূচি রয়েছে মহাগুরুর এবং জনসভা করবেন তিনি এরই পাশাপাশি পদযাত্রা করার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর মিঠুনের সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বাসন্তীর সোনাখালীতে রয়েছে তার জনসভা এবং এরই পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু হবে মহা কত যাত্রা এরকমটাই জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মধুকল্পিতা মধুকল্পিতা তোমার কাছ থেকে জানতে চাই ঠিক কি কি কর্মসূচি রয়েছে আজ মহাগুরুর একেবারেই রুমকি আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে নিউ টাউনের যে বাড়ি সুকান্ত মজুমদারে সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার তারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর উদ্দেশ্যে রওনা দেবেন সেখান থেকে সোনাখালী ভারত সেবাশ্রম আশ্রম সেই ভারত সেবাশ্রম আশ্রমে তারা প্রথমে যাবেন তারপর সেখান থেকে কিন্তু মিঠুন চক্রবর্তীর পদযাত্রা শুরু হবে প্রায় তিন কিলোমিটার পদ পথ তারা হাঁটবেন এমনটাই জানা যাচ্ছে এবং পদযাত্রা শেষে বাসন্তীর যে চৌমাথা রয়েছে সেখানে জনসভা করার কথা রয়েছে মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদার এবং সেখানে থাকবেন অগ্নিমিত্র বল জনসভা শেষে মধ্যাহ্ন ভোজনের জন্য দলীয় এক কর্মীর বাড়িতে যাবেন মিঠুন চক্রবর্তী ডুমকি একটি বিষয় আমরা এর আগে দেখেছি মিঠুন চক্রবর্তী যতবার তিনি বাংলাতে এসেছেন ততবার কিন্তু তিনি দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য একাধিক তিনি বার্তা দিয়েছেন রাজ্যে যখন আসন্ন পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছিলাম রার বঙ্গ দিয়ে মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু বঙ্গ সফর শুরু করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বারবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে তিনি কিন্তু বারবার বাংলায় আসবেন প্রত্যেকটি জেলাতে তিনি যাবেন জেলাতে যেয়ে কিন্তু তিনি কর্মী সভা করবেন এবং সেই মতোই আজ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে যাবেন সেখানে একটা মেগা র্যালি করার কথা রয়েছে তার এবং আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে কিন্তু বেরোবেন আমি একবার নিরাপত্তার ছবিটা দেখাবো এখানে কিন্তু যারা নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন কেননা কিছুক্ষণ পর এখান থেকে মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদার তারা বেরিয়ে বাসন্তীর উদ্দেশ্যে যাবেন এবং বাসন্তী থেকে তারা ঠিক কী কী বার্তা দেন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেদিকে আমাদের নজর থাকবে কেননা রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং সেই পঞ্চায়েত নির্বাচনের আগে মহাগুরু তিনি এরাজ্যে অর্থাৎ বাংলাতে বিজেপির যে ঘাঁটি সেই বিজেপির ঘাটিকে আরও মজবুত করার জন্য কিন্তু গতবার আমরা দেখেছিলাম তিনি বার্তা দিয়েছিলেন বারবার তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে বিধানসভা নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল যে ভোট পরবর্তী হিংসার পর একাধিক দলীয় কর্মী সমর্থক যারা বারবার করে বলছিলেন যে ভোট পরবর্তী হিংসার জন্য তারা অনেকেই হয়তো বাড়িতে ফিরতে পারছেন না অনেকেই তারা বাড়ি ছাড়া তাদেরকে কিন্তু বারবার তিনি বাড়তি অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছিলেন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যের শাসক দলকে কিন্তু কার্যত এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এবং এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে রুমকে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন যত সময় যাচ্ছে ততই কিন্তু এরাজ্যের সরকারের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ বেড়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে রাজ্যে বালি পাচার কয়লা পাচার সহ একাধিক ইস্যুতে এরাজ্যের সরকার এ রাজ্য সরকারকে কার্যত কিন্তু একের পর এক অভিযোগের মুখে পড়তে হচ্ছে সে মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে যখন আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনের আগে যখন মহাগুরু ভোটের ময়দানে তিনি নামছেন তিনি যখন সেখানে এক একটা জায়গায় যাবেন এবং পদযাত্রা করবেন অবশ্যই জনসংযোগের বিষয়টা উঠে আসছে কেননা সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের কাছে যে তাদের সাথে কথা বলা তাদের কি অভাব অভিযোগ রয়েছে সেই সমস্ত জিনিসগুলো শোনা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এরাজ্যে যে আবাস যোজনা দুর্নীতি সেই আবাস যোজনা দুর্নীতি যখন মাথা চাড়া দিচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে দিদির সুরক্ষা কবচে যারা যাচ্ছেন দিদির দূত হিসাবে তারা বিক্ষোভের মুখে পড়ছেন তারা বলছেন যে তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত থাকছেন অনেক কিছু তারা পাচ্ছেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন মহাগুরু তিনি নামছেন ময়দানে তিনি সাধারণ মানুষদের কী কী বার্তা দেন সেক্ষেত্রে আমাদের নজর থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত অঞ্চলে যারা আবাস যোজনার তালিকায় যারা বাড়ি পাচ্ছেন না যারা একাধিকবার অভিযোগ করছেন যে তারা আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ি থেকে তারা বঞ্চিত সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য কি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে কেন বারবার করে যে বিষয়টি মহাগুরু বলেছিলেন এর আগেও একাধিক যে জনসভা করেছেন সেখান থেকে তিনি যে বারবার বার্তাটা তিনি দিয়েছিলেন যে এ রাজ্যে সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের পাশে থাকার বারবার বার্তা দিয়েছেন মহাগুরু এবং এবারেও কি বার্তা দেন তিনি সেটাকেই নজর থাকবে আমাদের অনুধন্যবাদ মধুগুলpita আমাদের সঙ্গে থাকার জন্য পরিস্থিতির দিকে তুমি নজর রাখো